প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত অ্যাসাইনমেন্টের উত্তর আমি কোনো বিষয়েরই দিব না আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কালকে অথবা পরশুর মধ্যে পঞ্চম পর্বের বা পঞ্চম সপ্তাহের তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে মানে অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো দেওয়া হবে তো আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো মোট মনে করো যে তোমাদের একটি ট্রেড লিখতে হচ্ছে এবং মূল একটি সাবজেক্ট থাকতেছে তো মোটামুটি ট্রেড ক্লাস নাইনের উনত্রিশটা এবং ক্লাস টেনের হল উনত্রিশটা তো উনত্রিশটা উনত্রিশটা করে মোটামুটি আঠান্নটা আর এদিকে থাকতেছে দশম শ্রেণীর ক্ষেত্রে একটা পদার্থ থাকবে আর নবম শ্রেণীর ক্ষেত্রে রসায়ন থাকবে মোটামুটি মনে করে যে সাইটটি অ্যাসাইনমেন্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাইটটি অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই উত্তরগুলো দিতে গিয়ে যে সমস্যাটা দাঁড়ায় সেটি হচ্ছে যে সবগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কিন্তু সিরিয়ালে এভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না তো আমি তোমাদের কাছে যে কথাটি বলতে চাচ্ছিলাম তোমরা শুধুমাত্র যে কাজটি করবে সেটি হচ্ছে যে তোমাদের যে কাঙ্ক্ষিত সাবজেক্ট অর্থাৎ তোমার যে ট্রেড আমি এবার চাচ্ছি যে পঞ্চম সপ্তাহে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে অ্যাসাইনমেন্ট পত্র অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্র ওইটির উত্তর দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানিয়ে দিবে যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো কোন অ্যাসাইনমেন্টগুলোর উত্তরগুলো আমি সবার আগে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেগুলোর অ্যান্সার মনে করো চাইবে আমি ঠিক সেগুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই জন্য অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সাবজেক্টের নাম লিখে দিতে হবে তাহলে আমি উত্তরটি দেওয়ার চেষ্টা করব তবে কমেন্ট বক্সে লেখার সময় অবশ্যই এইটুকু আমাকে উল্লেখ করবে যে নবম শ্রেণী মনে করো ইলেকট্রনিক্স বা দশম শ্রেণী জেনারেল ইলেকট্রনিক্স বা নবম শ্রেণী জেনারেল ইলেকট্রনিক্স বা ধরো যে এরকম হতে পারে মানে দশম শ্রেণী নাকি নবম শ্রেণী তোমরা যেভাবে মূলত তোমরা যেভাবে প্রশ্নগুলো করবা বা যে বিষয়গুলোর উপর অ্যাসাইনমেন্ট চাচ্ছ আমাকে শুধুমাত্র সেটুকুর নাম কমেন্ট বক্সে লিখে দিলেই হবে আমি অবশ্যই সেই বিষয়গুলোর পঞ্চম সপ্তাহের প্রথমেই উত্তর দুগুলো দেওয়ার চেষ্টা করবে এবং পর্যায়ক্রমিকভাবে বাকিগুলো যেগুলো কমেন্ট আসবে না সেগুলোর তোমরা পরে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের যাদের অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের প্রথমেই প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে এতে করে কি হবে যে সাইটটি অ্যাসাইনমেন্ট কিন্তু পর্যায়ক্রমভাবে দিতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমাদের প্রয়োজনীয় যে অ্যাসাইনমেন্টটি সেটি কিন্তু দেওয়া হচ্ছে না এই জন্য আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাসাইনমেন্টটির নাম কমেন্ট বক্সে লিখে দাও তাহলে অবশ্যই আমি তোমাদের একদম মেনশন করে কিন্তু তোমাদের নাম সহকারে ভিডিওতে বলে দিব যে কে কোন বিষয়ের জন্য কমেন্ট করেছিল এবং কার জন্য মূলত এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটির নাম কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে আজকে জানিয়ে দাও অ্যাসাইনমেন্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমাদের উত্তরগুলো সবার আগে পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকে এখনটাতে ক্লিক করবে আর ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে এতে করে শিক্ষার্থী বন্ধুরা আমি উৎসাহ পাবো এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনাটি মূলত এখান থেকে শেষ করব পরবর্তী কোনো বিষয়ে যদি জানার থাকে তোমাদেরকে কিছু তাহলে অবশ্যই আরেকটি ভিডিও বানিয়ে দেবে এবং তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোনো বিষয়ে জানার থাকলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এখান থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ